এবার আমরা 11 উম অঙ্কটি করব লেখের সাহায্যে সমাধান করো x - y = 0 x + 2y = -15 প্রথমে আমরা এটি নাম দেব 1 নং সমীকরণ এটিকে 2 নং সমীকরণ 1 নং সমীকরণ থেকে y = আমরা যা পাবো তাকে x এর বিভিন্ন মানের প্রেক্ষিতে y এর 5টি মান নেব এখানে 4টিও নেওয়া যায় 3টিও নেওয়া যায় অথবা 6টিও নেওয়া যায় তো আমরা 5টি নেব এখানেও একইভাবে y = একটা মান পাবো এবং x এর বিভিন্ন মানের প্রেক্ষিতে y এর মান পাবো এভাবে 10টি বিন্দু নির্ণয় করে আমরা গ্রাফ পেপারে x অক্ষ ও y অক্ষ এবং o মূলবিন্দু চিহ্নিত করে বিন্দুগুলো বসিয়ে দেব তারপর এখানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ মিলে একটি বিন্দু পাওয়া যাবে ওই বিন্দুই হবে লেখের সমাধান তো আমরা এভাবে এটি করব প্রদত্ত সমীকরণ এখানে এটিকে 1 নং এটিকে 2 নং সমীকরণ 1 হতে পাই y = x এখানে মাইনাস y হয় এখানে x কে সমান সমান ডানে আনলে প্লাস x মাইনাস x হয়ে যায় তাহলে মাইনাস y মাইনাস x মাইনাস দ্বারা গুণ করলে y ইকুয়াল x x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি এখানে একটি ছক তৈরি করলাম প্রথমে এখানে x এর মান দেব এবং নিচে y এর মান দেব x এর মানের প্রেক্ষিতে y এর মান বের করব এবং এভাবে আমরা 5টি বিন্দু পাবো তো x ইকুয়াল আমরা যদি মাইনাস টু বসাই এখানে যে কোনো মান বসানো যায় আমরা ইচ্ছে করে মাইনাস টু বসালাম তো মাইনাস টু বসালে y ইকুয়াল মাইনাস টু হয় অর্থাৎ যেহেতু y ইকুয়াল x x এর মান যাই ধরা হবে তাই y এর মান হবে অর্থাৎ মাইনাস থ্রি বসালে y ইকুয়াল মাইনাস থ্রি মাইনাস ফোর বসালে y ইকুয়াল মাইনাস ফোর মাইনাস ফাইভ বসালে y ইকুয়াল মাইনাস ফাইভ একইভাবে মাইনাস সিক্স তো আমরা 5টি বিন্দু পেলাম এবার 2 নং সমীকরণ থেকে আমরা পাই y ইকুয়াল এখানে 2y ইকুয়াল দেখা যাচ্ছে যে এই x সমান সমানের ডানে এসে মাইনাস x এবার y ইকুয়াল এরকম x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি x এর মান বসাবো এবার x এর মান আমরা আগে যা বসিয়েছিলাম অর্থাৎ মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এটি বসাতে হবে তো মাইনাস টু বসালে দেখা যায় এই মাইনাস এবং এই মাইনাস গুণ হয় মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস টু হয় প্লাস টু মাইনাস ইলেভেন এই দুটি যোগ হয়ে দেখা যায় মাইনাস থার্টিন হয় অর্থাৎ এই মাইনাস থার্টিন এখানে সামনে এবং উপরে থাকলে সামনে বোঝায় তাই আমরা সামনে দিলাম মাইনাস থার্টিন বাই টু এবার এক্স ইকুয়াল মাইনাস থ্রি বসাই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি প্লাস থ্রি এবং মাইনাস ফিফটিন যোগ হয়ে মাইনাস টুয়েলভ হয় টুয়েলভকে দুই দ্বারা ভাগ করলে মাইনাস সিক্স এবার মাইনাস ফোর বসালে মাইনাস মাইনাসে প্লাস এই পনেরো থেকে চার চলে গেলে এগারো হয় আরেকটু বিন্দু মাইনাস ফোর মাইনাস ইলেভেন বাই টু এবার মাইনাস ফাইভ বসালে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ মাইনাস ফিফটিন যোগ হয়ে মাইনাস টেন এবং টেনকে দুই দ্বারা ভাগ করলে ফাইভ হয় অর্থাৎ মাইনাস ফাইভ এবার এক্স ইকুয়াল মাইনাস সিক্স বসালে মাইনাস মাইনাসে প্লাস সিক্স অর্থাৎ এই পনেরো থেকে ছয় চলে গেলে নয় হয় নাইন বাই টু এখানে বড়টি চিহ্ন মাইনাস তাই এখানে সামনে মাইনাস চলে এসেছে তো এখানে আমরা পাঁচটি বিন্দু পেলাম এই বিন্দুগুলো বসাবো মনে করি পরস্পর লম্ব এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি অর্থাৎ এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে
এখানে এই বিন্দুগুলো এই পাঁচটি বিন্দু আমাদের স্থাপন করতে হবে তো বিন্দু কিভাবে স্থাপন করে আমরা জানি একটি লেখচিত্রের আমরা জানি যে দুটি অক্ষ থাকে একটি এক্স অক্ষ একটি ওয়াই অক্ষ এখানে এক্স অক্ষ হলো এটি ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে এটি হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হলো উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এটি হলো ওয়াই অক্ষ এখানে এক্স অক্ষকে বোস বলা হয় এবং ওয়াই অক্ষকে কুটি বলা হয় তো এখানে প্রথমটির মান হলো এক্স অক্ষের মান অর্থাৎ বোজের মান এবং দ্বিতীয় মানটি হলো ওয়াই অক্ষের মান অর্থাৎ কুটির মান এখানে এক্স অক্ষের মান যদি প্লাস হয় তাহলে ও মেলবন্ধ থেকে ডান দিকে যাবে এবং এক্স অক্ষের মান যদি মাইনাস হয় তাহলে ও মেলবন্ধ থেকে বাম দিকে আসবে একইভাবে ওয়াই অক্ষের মান যদি প্লাস হয় তাহলে উপরের দিকে যাবে এবং যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে আসবে তো এখানে প্রথমে দেখা যাচ্ছে মাইনাস টু বিন্দু এখানে দুটি মাইনাস চিহ্ন যুক্ত তাই এখানে ও মূলবিন্দু থেকে বাম দিকে আসবে অর্থাৎ দুই গড় বামে আসবে এবং ওয়াই অক্ষের মান মাইনাস টু হয় দুই গড় নিচের দিকে আসবে অর্থাৎ এখানে একটি বিন্দু এটি হলো মাইনাস টু বিন্দু এবার মাইনাস থ্রি বিন্দু স্থাপন করব এই মাইনাস থ্রি হয় প্রথমটির মান অর্থাৎ এক অক্ষের মান বাম দিকে আসবে ও মেলবিন্দু থেকে এক দুই তিন তিন গড় বামে এবার মাইনাস থ্রি ওয়াইয়ের মান হয় নিচের দিকে তিন গড় এক দুই তিন অর্থাৎ এটি হবে মাইনাস থ্রি বিন্দু এবার মাইনাস ফোর বিন্দু অর্থাৎ মাইনাস হলেই আমরা জানি ও মেলবিন্দু থেকে বাম দিকে আসবে প্রথমটির মান এক দুই তিন চার এবং ওয়াই অক্ষের মান মাইনাস হলে নিচের দিকে আসবে এক দুই তিন চার অর্থাৎ এটি এবার মাইনাস ফাইভ একইভাবে মাইনাস হয় বাম দিকে পাঁচ গড় এক দুই তিন চার পাঁচ এবার ওয়াই অক্ষের মান মাইনাস হয় পাঁচ গড় নিচে এক দুই তিন চার পাঁচ এবার মাইনাস সিক্স বিন্দু একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এবং ওয়াই অক্ষের মান মাইনাস সিক্স হয় ছয় গড় নিচে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এটি এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ এক দ্বারা নির্দেশিত সরলরেখাটির লেখ পাই আমরা এটি যোগ করব যোগ করে বর্ধিত করব আবার এখানে দুই নং সমীকরণ নির্দেশিত আরও পাঁচটি বিন্দু আছে এগুলি স্থাপন করতে হবে প্রথমে মাইনাস টু মাইনাস থার্টিন বাই টু এই বিন্দুটি স্থাপন করতে হবে মাইনাস টু হলে আমরা জানি দুই গড় বামে আসে এক দুই এখানে আসবে এবং এখানে মাইনাস থার্টিন বাই টু অর্থাৎ এই তেরোকে দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুণ বারো অর্থাৎ সাড়ে ছয় হয় অর্থাৎ সাড়ে ছয় গড় নিচের দিকে হবে এখানে মাইনাস মান হয় তাহলে এক চক্ষের মান টু মাইনাস টু দুই গড় বামে এবার সাড়ে ছয় গড় নিচে আসতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আর অর্ধেক হবে এখানে হবে একটি বিন্দু এটি হলো মাইনাস টু মাইনাস থার্টিন বাই টু বিন্দু এবার মাইনাস থ্রি মাইনাস সিক্স বিন্দুটি এখানে প্রথমটি অর্থাৎ এক চক্ষের মান মাইনাস থ্রি হয় তিন গড় বামে আসবে এক দুই তিন এবং মাইনাস সিক্স হয় ওয়ার মান নিচের দিকে ছয় গড় হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হবে মাইনাস থ্রি মাইনাস সিক্স বিন্দু এবার মাইনাস ফোর মাইনাস ইলেভেন বাই টু এই বিন্দুটি স্থাপন করতে হবে এখানে ইলেভেন বাই টু বলতে আমরা এগারোকে দুই দ্বারা ভাগ করলে সাড়ে পাঁচ ছয় অর্থাৎ সাড়ে পাঁচ গড় নিচের দিকে আসবে এখানে এক চক্রের মান মাইনাস ফোর এক দুই তিন চার এবং নিচের দিকে সাড়ে পাঁচ গড় এক দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ অর্থাৎ এটি এবার মাইনাস ফাইভ অর্থাৎ পাঁচ গড় বামে এক দুই তিন চার পাঁচ এবং পাঁচ গড় নিচে এক দুই তিন চার পাঁচ এখানে আমরা আগে একবার মাইনাস ফাইভ বিন্দু বসিয়েছি
এবার মাইনাস সিক্স মাইনাস নাইন বাই টু, নাইন বাই টু বলতে আমরা সাড়ে চার বুঝি, অর্থাৎ নয়কে দুই তারা ভাগ করলে সাড়ে চার হয়। অর্থাৎ সাড়ে চার ঘর নিচের দিকে হবে, এখানে মাইনাসের মান হয় ছয় ঘর বামে গিয়ে সাড়ে চার ঘর নিচে, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার সাড়ে চার। অর্থাৎ এখানে এখানে হলো মাইনাস সিক্স মাইনাস নাইন বাই টু বিন্দু। এই বিন্দুগুলো যোগ করে সমীকরণ দুই দ্বারা নির্দেশিত সরলরেখাটির লেখ পাই, এখানে যোগ করে বর্ধিত করি, তাহলে এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করে, এখানে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু, এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখা থেকে দেখা যায় যে এ বিন্দুর ভুজ মাইনাস ফাইভ এবং কুটি মাইনাস ফাইভ। প্রথমটি অর্থাৎ এক্স অক্ষ অর্থাৎ ভুজের মান মাইনাস ফাইভ এবং এখানে দ্বিতীয়টি অর্থাৎ ওয়াই অক্ষের মান কুটির মান হলো মাইনাস ফাইভ। নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ মাইনাস ফাইভ, এটি উত্তর। ধন্যবাদ।